বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও দেশে আজ গণতন্ত্র নেই। বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এই অভিযোগ করেন তিনি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র না থাকায় দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, নারীর মর্যাদা নেই। এ কারণে বিএনপি নেত্রী নিপুণ রায়, সাংবাদিক রোজিনা নারী হলেও তাদের আটক করা হয়, রিমান্ডে নেওয়া হয়, যা লজ্জাজনক বলে মন্তব্য তার। সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সম্মিলিত বিরোধী দল গঠন করে আন্দোলন গড়ে তোলার কথা বলেন বিএনপির এই নেতা। নাম সর্বস্ব দলের কোনো নেতা নয়, বিএনপিকেই এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বলে মনে করেন তিনি। জীবন দিয়ে আমরা এই বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠা করেছি,